ভিতরে ঘুরতে যাবে না, ভিতর ভিতর রেকর্ডিং করে দাও, রেকর্ডিং করে দিই। এখন থেকে আমরা বুঝতে পারছি যে বিশাল পরিমাণে জনগণের দর্শক শ্রোতাদের ভিড় হবে, এবং এত শহরাঞ্চলে এত সুন্দর এত একটা ভয়ঙ্কর প্যান্ডেল দর্শকের আকর্ষণ করার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে আমরা এখনই বলতে পারছি। তো কেমন করে সেটা করলেন এবং পুজোটা কেমন করে চলছে? আমাদের পুজোয় এবারে 53 বছর রানিং চলছে। আমাদের 50 ইয়ার্সের যেটা প্রোগ্রাম করার কথা ছিল সেটা করোনার জন্য কিছু করা হয়নি। তো এবার আমাদের বাজেট 3 লাখ টাকার বাজেট। তো সেই বাজেটের মধ্যেই আমরা করেছি। তো আমাদের সেই বাজেটের মধ্যে থাকছে প্যান্ডেলে, লাইটিংয়ে, আমাদের মার প্রতিমা, এবং 3 দিন আমাদের প্রসাদ বিতরণ করা হয়। তো সামনে আমাদের চাইছি 2025-এ আমাদের যেটা 50 ইয়ার্সের যেটা প্রোগ্রাম ছিল সেটা 2025-এ মার আশীর্বাদ থাকলে, সবার সহযোগিতা থাকলে আমরা করতে পারব। তো কতদিন দর্শক শ্রোতার জন্য খোলা রাখছেন এই প্যান্ডেল? আমাদের আজকের থেকে আরও 2 দিন থাকবে, মানে তথা আপনার ওই মঙ্গলবার পর্যন্ত থাকবে সেই প্যান্ডেল থাকবে সেটি। এখানে একটা ঘরোয়া পরিবেশ আমরা পাই এবং একটা আনন্দঘন পরিবেশের মাধ্যমে এখানে সবাই পুজোতে লীন থাকে। তো এবারে বাজেটটা কেমন করে আপনাদের? আমাদের বাজেট দেখুন 3 লাখ টাকার বাজেট, স্বল্প বাজেটই, কিন্তু আমাদের সবাই পাড়ার সবাই সহযোগিতা করে,
ক্লাব মেম্বাররাও আছে, আমরা সবাই মিলে একসঙ্গে সহযোগিতা করি সেটাই। কেননা দুর্গাপুজো এত বড়, আমাদের দুর্গাপূজা হয় তার জন্য আমাদের কালী পুজোর বাজারটা এত বড় হয় না, তো আমরা চাইছি সামনের থেকে একটু ভালো করে শিলচর শহর মাতানোর একটা পুজো করার চেষ্টা। এই প্যান্ডেলটা যে আপনারা বানিয়েছেন গুফাটা, এটার মধ্যে মোটামুটি কত টাকা খরচ হয়েছে? সেটা আমাদের গুফা আছে আপনার 2 লাখ টাকার বাজেট আছে, ঠিক আছে। আর বাইরে আমাদের লাইটিং, বাইরে যে আমাদের এটা তো আমাদের একটা শো হয়েছে, বাইরে আমাদের যে প্যান্ডেল হয়েছে বা আমার প্রতিমা লাইটিং এটা নিয়ে আরও 1 লাখ টাকার বাজেট আছে, টোটাল আমাদের 3 লাখ টাকার বাজেট আছে। আর আমাদের তিনও দিনেই প্রসাদ পাবে সবাই। শিল্পী কে? এটা শিল্পী হলো জয় আছে, তারপর আসাম ইউনিভার্সিটির ফাইন্যান্সের ওরা 2-3 জন ছিল, ওরাই করেছে। আজকের আনন্দ কোনো দিনের সম্পূর্ণ বরাকবাসীকে কি বলতে চাইবেন, কি মেসেজ দিতে চাইবেন? প্রত্যেক সবাইকে, বরাকবাসীকে আমাদের অগ্রদীপ ক্লাবের পক্ষ থেকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর সবাইকে বলছি আপনারা এসে সেই প্যান্ডেলে একবার এসে মাকে একবার দর্শন করে যাবেন। খালি একটু সাবধানে, বেশি উস্তাদি করতে গেছে গড়বড় নাকি? সব থেকে চালা Thank you.